আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো ঢাকাইয়া শাহী মোরগ পোলাও। বাংলাদেশের এটা একটা ট্রেডিশনাল রান্না, খেতে ভীষণই ভালো হয়, বাড়িতে গেস্ট এলে বানিয়ে খাওয়াতে পারে বা যে কোনো ছুটির দিনে রান্না করে খেতে পারে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে নিয়েছি চিকেন, দেখতে পাচ্ছেন আমি 12 পিস চিকেন নিয়েছি, এটা রোস্টেড পিস করে কেটে নিয়েছি। একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ। এবার সব কিছুকে একটা হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে রান্না করার সময় টক দইটা আর ফেটে যাবে না। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 12 পিস চিকেন। আমি মোরগ পোলাওয়ের জন্য দেশি মুরগিটা নিয়েছি, তবে আপনারা চাইলে ফার্ম বা পাকিস্তানি সোনালি মুরগিটাও দিয়ে এই মোরগ পোলাওটা তৈরি করতে পারে। আর আমার মুরগিগুলোর ওজন ছিল 700 থেকে 800 গ্রাম। এবার মুরগিটাকে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে মিনিটে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার চলে যাচ্ছি মোরগ রান্না। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। আপনি চাইলে এই রান্নাটা ঘি দিয়ে করতে পারেন, আমি কিন্তু ঘি আর তেল মিশিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম 3টা তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি, 3-4টি ছোট এলাচ, লং 6-7টি, দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ, 1টা স্টার মশলা, 1/2 টিস্পুন গোলমরিচ। এবার সব গরম মশলা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলাগুলো ভাজা হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। এই পেঁয়াজ কুচিগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভেজে এভাবে গোল্ডেন কালার করে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদার পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদামের পেস্ট। আমি এখানে কাজু বাদামের পেস্টটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদামের পেস্টও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোনাট পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। এখানে 1/2 টিস্পুন জয়ফল গুঁড়া, 1/2 টিস্পুন জয়ত্রী গুঁড়া আছে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। মশলাগুলো অলমোস্ট ভাজা হয়েছে, এখন আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আপনারা চাইলে পানি দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন। মশলাটা কষিয়ে এসেছে, দেখুন তেলটাও ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে, আর এই চিকেনটা রান্না করতে হবে মিডিয়াম লো হিটে, ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ, দিয়ে দিচ্ছি 5-6টা আলু বোখারা, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টা গ্রিন চিলি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। আমার চিকেন রান্নাটা কমপ্লিট। এই চিকেনে কিন্তু ঝোলের পরিমাণ খুব বেশি রাখা যাবে না। চিকেনের এই মশলাটা থেকে আমি 1/2টা পরিমাণ মশলা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, এই মশলাটা পরবর্তীতে আমরা পোলাও রান্নাতে ব্যবহার করব। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 6 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল, যা প্রায় 1.5 কেজির মতো হবে। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ অলিভ অয়েল, 1/2 কাপ ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি 3টা তেজপাতা, 3-4 টুকরো দারচিনি,
চারটা এলাচ, তিন চারটা লবঙ্গ, একটা কালো বড় এলাচ, একটা স্টার মশলা। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শাহি গোটা জিরা। এতে করে মোরগ পোলাওয়ে শাহি ফ্লেভার পাওয়া যাবে। এবার সব গরম মশলাকে তেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে বাদামি করার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সুগন্ধি পোলাওয়ের চাল। এবার চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে পোলাওটা ঝরঝরা হবে। চালটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিব আমি যে রোস্টের মশলাটা তুলে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 6 কাপ গরম পানি। 2 কাপ লিকুইড মিল্ক, 6 কাপ গরম পানি, টোটাল আমি 8 কাপ এখানে অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট। প্রায় 15 মিনিট পরে আমি চুলার জালটা একেবারে বন্ধ করে দিয়েছি এবং পোলাওটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু পোলাওটা লেয়ারিং করব, তাই এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও আরেকটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। লেয়ারিং করে দমে রাখলে মোরগ পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। তো লেয়ারিং করার জন্য আমি এখানে একটা হেভি বাটনের পাত্র ব্যবহার করেছি। আপনারা যদি হেভি বাটনের পাত্র ব্যবহার না করেন, অবশ্যই এটাকে দমে রাখবেন একটা তাওয়ার উপরে। আর দমে রাখার সময় চুলার জালটি থাকবে খুবই লোতে। প্রথম লেয়ারটা আমি করেছি, দ্বিতীয় লেয়ারটাও ঠিক সেমভাবে করে নেব। দিয়ে দিচ্ছি পোলাওগুলো, এখন দিয়ে দিব পেঁয়াজ পেরেস্তা, ঠিক সেম প্রসেসে বাকি চিকেনগুলোও পোলাওয়ের উপরে দিয়ে দিব। আর অবশিষ্ট ঝোল মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে, বাকি পোলাওগুলো উপরে দিয়ে দিতে হবে। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্তা। কাজটাকে সহজ করার জন্য এই পেঁয়াজ পেস্তা আমি আগে থেকে ভেজে রেখেছি। এবার ঢাকনা দিয়ে দমে রাখছি 20 মিনিট। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, আমি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পরিবেশনের সময় কয়েকটা সিদ্ধ ডিম দিয়ে দিবেন, মোরগ পোলাওয়ে এই ডিমটা অবশ্যই দিতে হয়, তবে ডিমগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই। আর এক্সট্রা একটু স্বাদ পেতে দিতে পারেন পেঁয়াজ পেস্তা ছিটিয়ে। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।